আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কি করে ক্লাস রুটিন আপডেট করবেন। ক্লাস রুটিনে ক্লিক করলাম আমরা, এই এই হচ্ছে ক্লাস রুটিন, এই হচ্ছে ক্লাস রুটিন। তো এই ক্লাস রুটিন এগুলি আমরা ডিলিট করে দেব, ঠিক আছে? তো ডিলিট করার পর ক্লাস রুটিন নামে এখানে একটি মেনু আছে, দেখুন এই যে রুটিন, রুটিনে যদি ক্লিক করেন তাহলে এই রুটিনের অধীনে এখানে নিচেগুলো চলে আসবে, যেমন ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিন ক্লিক করলাম, প্রতিবারের এখানে একটা আছে, সব করে ডিলিট করে দিলাম। সময় বাঁচানোর জন্য আমরা এগুলি কপি করে রেখে দিই। ঠিক আছে, এখন যদি আমরা এখানে সে রিফ্রেশ করি তাহলে দেখবেন এখানে কিছুই নাই, শুধু সময় আছে আর বার আছে। ঠিক আছে, এখন আমরা এটা আপলোড করব। এখন প্রথমে যাবেন ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিন, অ্যাড নিউ, খুব সহজ, উপরে লেখা আছে কোন কোন ঘরের কি দিবেন। যেমন এখানে এখানে বারের নাম লিখুন, তো প্রথমে আমাদের কী বার আসে, সপ্তাহের শনিবার, কপি করলাম। আগে একটু বুঝিয়ে নিই আপনাদের, প্রথম ঘন্টা যে ক্লাস নেওয়া হবে, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা, চতুর্থ ঘন্টা, পঞ্চম ঘন্টা, ষষ্ঠ ঘন্টা বিরতি, আর পঞ্চম ঘন্টা পরে বিরতি, এরপরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম। আমাদের স্কুলের সময় 8টায় ক্লাসে হয়। আচ্ছা, এখন এখন যদি আমি এগুলি কপি করি তাহলে কি আসে, এখানে এখানে বারের নাম, তাহলে শনিবার, এখানে প্রথম ঘন্টা বাংলা ধরে নিলাম, দ্বিতীয় ঘন্টায় গণিত, তৃতীয় ঘন্টা হচ্ছে ইংলিশ, চতুর্থ ঘন্টা হচ্ছে সামাজিক বিজ্ঞান, পঞ্চম ঘন্টা যে ক্লাস নেওয়া হবে বাংলা ব্যাকরণ। আচ্ছা, এই যে বিরতি, বিরতি লিখতে হবে না, বিরতি আছে, দেয়া আছে অলরেডি, এখন এই বিরতিটা আমরা ফেলে দিই। ইসলাম ধর্ম হচ্ছে ষষ্ঠ ঘন্টায়, মানে যে ঘন্টায় যে ক্লাস নেওয়া হবে আর কি, সাধারণ বিজ্ঞান, আর এগুলি হচ্ছে অষ্টম ঘন্টা, বাস পাবলিশ। তাহলে শনিবারের, দেখুন শনিবারের ক্লাসটুকু এখানে চলে আসবে। শনিবার বাংলা, গণিত, ইংলিশ, সামাজিক বিজ্ঞান, বাংলা ব্যাকরণ, ইসলাম ধর্ম, সাধারণ বিজ্ঞান, কৃষি, এগুলি চলে আসছে। এখন যদি আমরা রবিবারটা করি তাহলে কি দাঁড়াবে, রবিবার, রবিবার একটু এদিক সেদিক করে নেই, ইংলিশটাকে একটু আগে দিয়ে নেই, বাংলা ব্যাকরণটা একটু আগে দিয়ে নেই, বিরতি আমাদের লাগবে না, কৃষিকে একটু আগে দিয়ে নিই, ব্যাস কপি করলাম। কপি করে এখন যে দিলাম কৃষিটা শনিবার, তাহলে রবিবার দিয়ে তাহলে অ্যাড নিও, এগুলো তো আপনার প্রতিদিন দিবেন না, একবারই দিবেন। তো টিউটোরিয়ালটা দুইবার একটু ভালো করে দেখে নেন, দেখবে আপনাদের জন্য আর সব কিছু সহজ হয়ে যাবে। বারের নাম লিখুন রবিবার, তারপর হচ্ছে বাংলা প্রথম ক্লাস, ইংলিশ হলো দ্বিতীয় ক্লাস, গণিত হলো তৃতীয় ক্লাস, বাংলা ব্যাকরণ হলো চতুর্থ ক্লাস, সামাজিক বিজ্ঞান হলো পঞ্চম ক্লাস, কৃষি শিক্ষা হচ্ছে বিরতির পর ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ ঘন্টা, ইসলাম ধর্ম হচ্ছে সপ্তম ঘন্টা, আর সাধারণ বিজ্ঞান হচ্ছে অষ্টম ঘন্টা। এখন এখানে চলে এসেছে, ঠিক আছে? তো এভাবেই আপনারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণী একটি রুটিনগুলো আপডেট করবেন। আচ্ছা, এখন আমি এই রুটিনটিকে এখানে ক্লিক করলে কী করে ডাউনলোড করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। রুটিন আমি টেস্ট টেস্ট দিয়ে পূর্ণ করেছি, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনারা এমএস ওয়ার্ডে কী করে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরকম অবস্থায় থাকার পর আপনার
আপনাদের কম্পিউটারে এরকম একটা অ্যাডভান্স লাইট শট নামে একটা অ্যাডভান্স আপনারা ইনস্টল করে নেবেন। আর যদি আপনারা না পারেন তাহলে যাদের কাছ থেকে ডেভেলপমেন্টিং করিয়েছেন আমাদের কাছে বললে আমরা সেটা করে দেব। আমরা অলরেডি আপনাকে আপনার স্কুল বা কলেজের লোগো সম্বলিত করে এই ফাইলটি সরবরাহ করেছি। এখানে কি করে দিবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখন এটা সিলেক্ট করার পর আপনি এভাবে ড্রাগ করবেন, খেয়াল রাখবেন এখানে 1000 হয় কিনা, তারপরে সেভ করবেন। খুব সহজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। তাহলে সিএল ক্লাস 6 রুটিন সেভ। আচ্ছা, এখন এই এমএস ওয়ার্ডে গেলাম, কার্সারটা এখানে রাখার পর ইনসার্ট পিকচার ফাইল ফ্রম, এই দেখুন ডাবল ক্লিক করব, লেআউট বিহাইন্ড টেক্সট, ওকে। তখন শিফট ধরে আমরা আস্তে করে টান দেব, দেখুন আস্তে আস্তে বাড়তেছে, আস্তে করে টান দেব, আস্তে আস্তে বাড়তেছে, ওকে, সুন্দর করে দেবো আর কি। আমরা এটা সেভ দিলাম, কন্ট্রোল ফাংশন টু চেপে দেখুন কেমন আসবে, ভালো খারাপ না। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন এখানে ক্লিক করলে কি করে আসবে দেখুন, ক্লাস রুটিন ডাউনলোড করার লিঙ্ক দিন এখানে, ঠিক আছে। প্রতিবারেই এটা আসে, এটা আপনাদেরকে দেখানো হয়নি। শনিবারও আমরা যেভাবে শনিবারে যে যে ক্লাসগুলো হয় সেগুলোর নাম যখন দিয়েছি তখন ওইটা ছিল, এটা শুধুমাত্র বৃহস্পতিবার আপডেট করার সময় এটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, লিঙ্কটা আপনি কিভাবে পাবেন, এখানে যে আপনি লিঙ্ক দিবেন সেই লিঙ্কটা আসবে কোত্থেকে? সেই লিঙ্কটা আসবে আপনি মিডিয়া নামে এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করেন, তাহলে এটাও থাকলো, নতুন একটা ট্যাব ওপেন হলো। আচ্ছা, এখানে যখন আসবেন তখন আপনাকে আপলোড করার জন্য একটা সিস্টেম দিবে যে আপনি ফাইল আপলোড করেন, এই দেখুন অ্যাড নিউ সিলেক্ট ফাইলস। তাহলে যে ডেস্কটপে আমরা কি রেখেছি, ক্লাস 6 রুটিন ওপেন, এই যে ফাইলটা আপলোড হলো। এখন আমরা লিঙ্কটা কিন্তু এখনো পেলাম না, এই ফাইলের উপরে ক্লিক করবেন সিঙ্গেল ক্লিক, এই যে দেখুন একটা ইউআরএল দিয়েছে আপনাকে, এটা কপি করবেন। কপি করার পর এখানে ক্রস বাটনে ক্লিক করবেন, এখানে আপনি ক্রস দিতে পারেন। আমরা লিঙ্কটা এখানে কি করব দিয়ে দেব, আর এখানে হচ্ছে আপডেট শেষ, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিনটা কমপ্লিট করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুটিনটা কি হবে, এই যে দেখুন ক্লাস রুটিন ডক ওপেন করে ওপেন হবে কি না বা সেভ হবে কি না, ওপেন দেন যে দেখেন কি হয়। ওপেন ক্লিক করলে এই দেখুন আমরা যে ফাইলটা দিয়েছিলাম এই ফাইলটা এখানে চলে আসছে। এখন স্টুডেন্টরা এটা দোকান থেকে প্রিন্ট করে নিয়ে যেতে পারবে, ক্লাস রুটিনের জন্য স্কুলে এসে আর বিরক্ত করবে না। তো আশা করি আপনারা ক্লাস রুটিন ভালো করে আপলোড করতে পারবেন, আর সবকটা মানে ক্লাসের ক্লাস রুটিনই আলাদা আলাদা করা আছে, যেমন দশম শ্রেণীর জন্য আবার আলাদা, দশম শ্রেণীর মানবিক, দশম শ্রেণীর বাণিজ্য, দশম শ্রেণীর বিজ্ঞান। তাহলে দশম শ্রেণীর বিজ্ঞান যদি আপনি করতে চান তাহলে এই দেখুন দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগ, ঠিক আছে। এই যে দুইটা আছে, আমি যদি আরেকটা দিতে চাই তাহলে সোমবার হবে, তাই না? এখানে সোমবার দিবেন, এখানে প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা, তৃতীয় ঘন্টা দিবেন, আর এখানে বিরতি, এখানে অষ্টম ঘন্টা পর্যন্ত নাম দেওয়ার পর পাবলিশ বাটনে ক্লিক করবেন, ব্যাস অটোমেটিকলি সেখানে চলে যাবে। আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি স্লাইড শট দিয়ে এটা করতে হলে, এটা করতে হলে যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ টিউটোরিয়ালগুলো দেখার জন্য, আল্লাহ হাফেজ।